রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে মঙ্গলবার রাতে আন্দোলনের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে প্রেসিডেন্টের বাসভবন বঙ্গভবনের সামনে। সকাল থেকে ছাত্রজনতার উপস্থিতি দেখা না গেলেও বাড়ানো হয়েছে কড়াকড়ি। আজ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতেও বৃদ্ধি করা হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। বঙ্গভবনের সামনের বেষ্টনী ভেঙে যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে তাই নতুন করে বসানো হয়েছে কাঁটাতারের বেষ্টনী। সকাল থেকে আন্দোলনকারীদের কাউকে দেখা যায়নি ওই এলাকায়। সমন্বয়কদের আহ্বানে সারা দিয়ে দুদিন আন্দোলন স্থগিত রাখার ব্যাপারে সম্মত হয়েছে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করা ছাত্র জনতা। সকাল নাগাদ পাল্টে গেছে বঙ্গভবনের চিত্র। সেখানেই রয়েছেন আমার সহকর্মী ফয়সাল মাহমুদ, তার কাছ থেকে জানবো বর্তমানের অবস্থা। ফয়সাল, এই মুহূর্তে বঙ্গভবন ও আশপাশের পরিস্থিতি কেমন দেখছেন আপনি? আপনি সকালে জানাচ্ছিলেন যে অনেকটাই স্বাভাবিক এখন, এবং পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সে ব্যাপারে আমাদেরকে জানাবেন। ইশরাত, সকালে যেমনটি জানিয়েছিলাম যে আসলে সকাল সকাল বেশ থমথমে ছিল। ঠিক সামনের যে ফটকটি রয়েছে সেটি নেতাকর্মীদের, আন্দোলনরত যারা ছিলেন গত রাতে, তারা তাদের তেমন একটা উপস্থিতি দেখা যায়নি। সেই সাথে কিন্তু নিরাপত্তার যে কড়াকড়ির বিষয়টি বলেছিলাম সেটি কিন্তু এখনও আছে। আপনি দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী উপস্থিতি আছে, সেনাবাহিনী এবং তাদের সাথে রয়েছেন বিজিবির সদস্যরা। সে সকাল থেকেই কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং এখন পর্যন্ত তাদের যে কার্যক্রম তারা চালাচ্ছেন। আমি সকালে জানিয়েছিলাম যে প্রধান ফটকের সামনে যে বেষ্টনীটি রয়েছে গতকাল সেটি কিন্তু ভেদ করে অনেকেই কিন্তু ভেতরে গিয়েছিলেন বা যাওয়ার চেষ্টা করেছিলেন, সেজন্য কিন্তু আজকে সেই প্রধান ফটকের বাইরেই কিন্তু কাঁটাতারের বেষ্টনী বসানো হয়েছে, যাতে করে খুব সহজেই কেউ আর ভেতরে যাতে প্রবেশ না করতে পারেন। তবে এখনো পর্যন্ত খুব একটা আমরা আসলে আন্দোলনকারী বা সেভাবে কাউকে আমরা দেখিনি। তবে সকাল থেকে বিক্ষিপ্তভাবে কয়েকজন এসেছেন, তবে তারা আবার চলেও গেছেন। তবে এখন পর্যন্ত কিন্তু সেভাবে আন্দোলনকারী বা সেভাবে গণজমায়েত কিন্তু গড়ে ওঠেনি। তবে অন্যতম একটি কারণ হচ্ছে গত রাতে কিন্তু কেন্দ্রীয় সমন্বয়ক হাস্তাত আবদুল্লাহ এই বঙ্গভবনের সামনে এসেছিলেন এবং আন্দোলনরত যে সকল ছাত্র জনতা উপস্থিত ছিলেন তিনি তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন এবং তাদেরকে বলেছেন দুদিনের মধ্যে, অর্থাৎ আগামী বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রপতির বিষয়ে যেন একটি সুনির্দিষ্ট আসলে সিদ্ধান্ত আসে সে বিষয়ে তিনি আশ্বস্ত করেছেন এবং তিনি দাবি জানিয়েছেন দ্রুত যাতে এই সিদ্ধান্তটি নেওয়া হয়, যার কারণেই মূলত তার আশ্বাসেই আন্দোলন প্রত্যাহার করে ছাত্র জনতারা। তারা এখন পর্যন্ত কিন্তু আমরা এখানে সেরকম উপস্থিতি তাদের দেখিনি। ইশরাত ফয়সাল, ধন্যবাদ আপনাকে।